আসসালামু আলাইকুম, কেমন আছেন সকলেই? আপনারা দেখতে পাচ্ছেন একটি ক্যান্ডেল, একটি না তিনটি ক্যান্ডেল। এগুলো কিন্তু আসল আগুন নয়, এগুলো কিন্তু এক ধরনের লাইট যেটি এমনভাবে জ্বলছে দেখে মনে হচ্ছে আগুন। এগুলো ব্যাটারি দ্বারা পরিচালিত হয়, ব্যাটারি দিলে এগুলো বাতিগুলো চলে। দেখুন, উনি পিছনে খুলে দেখাচ্ছেন ব্যাটারি। হ্যাঁ, দেখতে পাচ্ছেন পেন্সিল ব্যাটারি লাগানো। এই পেন্সিল ব্যাটারিগুলো লাগিয়ে এটি ব্যবহার করতে হয়। উনি আবার খুলে আবার লাগাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। চায়নাদের কি সুন্দর আজব সৃষ্টি! সুইচ আছে পিছনে, দেখতে কিন্তু অসাধারণ লাগে। বাসা বাড়িতে কিন্তু এগুলো খুব দারুণ মানাবে। এরপরে আমরা যেটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে এক ধরনের ম্যাজিক সিলেট। দেখুন, বাবা তার মেয়েকে কি সুন্দর ফুল আঁকিয়ে দেখাচ্ছে। এই ম্যাজিক সিলেট খুবই সুন্দর, এই ম্যাজিক সিলেটগুলো আমি দেখলাম ইন্টারনেটে, দেখে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। সম্ভবত এটি শামুক আঁকাচ্ছেন, খুবই সুন্দর এই ম্যাজিক সিলেটটি। দেখুন, টাচ করার সাথে সাথে কি সুন্দর আলো জ্বলে। বাচ্চারা তো খুবই ইমপ্রেসড হবে এই সমস্ত ম্যাজিক সিলেট দেখে, খুবই দারুণ। উনি আরও একটি জিনিস আঁকানোর চেষ্টা করছে, খুব সুন্দর। এটি সম্ভবত পোকা, ঘাস পোকা বা এরকম একটা কিছু। ও না, এটিও শামুক। হ্যাঁ, শামুক কিন্তু ঘাসই খায়। এরপরে যেটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে এক ধরনের ব্যাটারি চালিত বাইসাইকেল। এটি আমি সেদিন ওয়ালটনে একটি রাইস কুকার কিনতে গিয়ে হুবহুব এমন একটি সাইকেল দেখলাম যেটি ব্যাটারি দ্বারা পরিচালিত হয়। দেখতে বেশ কিউট লাগলো। ওখানে দেখলাম দাম প্রায় 70,000 টাকার মতো, অনেক দাম দেখলাম। এটার জিনিস অনুপাতে দাম অনেক বেশি, দেখে খুব কিউট লাগে আমার কাছে। এটাও এক ধরনের ক্যান্ডেল, ডিজিটাল ক্যান্ডেল, দেখে মনে হচ্ছে ধাও ধাও করে আগুন জ্বলছে এই জিনিসটার উপরে। আসলে কিন্তু এটি অরিজিনাল আগুন নয়, এটিতে সম্ভবত ভিতরে এক ধরনের পানি দিয়ে থাকে। হ্যাঁ, ওই পানি ঢালছে দেখতে পাচ্ছি আমরা, এক ধরনের পানি দিয়ে থাকে। এই পানি দেওয়ার পরে আরও একটা জিনিস কি যেন দিচ্ছে সাথে এই বোতল থেকে, কি এটা, কি কোনো কেমিক্যাল নাকি অন্য কিছু জানি না, আবার ঢেকে দিল। ঢেকে দেওয়ার পরে এই যে রিমোট দিয়ে চালু করতেছে, আয় হায়, আবার আগুন জ্বলে গেছে। কি অসাধারণ, দেখতে কিন্তু খুবই সুন্দর। বাসা বাড়িতে এগুলো অনেক ব্যবহার করে থাকে। আমি সর্বপ্রথম দেখেছিলাম এই জিনিসটা একটি হোটেলে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাগলে আমাকে সাপোর্ট করবেন। ধন্যবাদ।